নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বিক্রম সরকার। প্রথমে এই সংবাদ শিরোনাম। ভুয়া সার্টিফিকেট, গ্রেফতার জিপি সভাপতি। শ্রীকুনা থেকে সরছে না ওএনজিসির রিং, সুস্মিতাকে জানালেন ধর্মেন্দ্র। শেষ হলো বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, লোকসভার প্রস্তুতি। মেয়েরা শিক্ষিত হলে সমাজের মঙ্গল, বার্তা ধনেহরি ইসলামিক সম্মেলন। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। আরও এক পঞ্চায়েত সভাপতি পুলিশের জালে ধরা পড়লেন। শিক্ষাগত যোগ্যতার ভুয়ো সার্টিফিকেট দাখিল করার অভিযোগে শনিবার রাতে লালাবাজার থেকে জিপি সভাপতি আবুল হোসেন লস্করকে আটক করে পুলিশ। পরাজিত প্রার্থী বক্তারউদ্দিন লস্কর এর বিরুদ্ধে জাল নথি দাখিল করার অভিযোগ এনে মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আব্দুলকে আটক করে। একই অভিযোগে করিমগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল শুক্কুর ও ধরা পড়েন পুলিশের জালে। মাহুদুর জয়কৃষ্ণপুর জিপির জনসাধারণের এটাই অনুরোধ যে আবুল হোসেন লস্কর রানিং প্রেসিডেন্ট, ওনার জাল সার্টিফিকেটের ইনকোয়ারির জন্য আমাদের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী বক্তারউদ্দিন লস্কর, উনি কোর্টের দ্বারস্থ হয়েছেন। কোর্টের নির্দেশের কারণে লালা থানায় ওনাকে নিয়ে এসেছেন। জিপি প্রেসিডেন্টের আবুল হোসেন লস্কর। কোন জিপি? মাহুদুর জয়কৃষ্ণপুর জিপির। কোন দলের প্রার্থী ছিলেন? নির্দল দলের প্রার্থী। শ্রীকুনার ওএনজিসি থেকে এখনই খনন করার রিং সরিয়ে নেওয়া হচ্ছে না। শিলচরের সাংসদ সুস্মিতা দেবকে এক চিঠিতে এই খবর দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি সুস্মিতাকে জানান, খননের জায়গার অভাব ও প্রয়োজনীয় জমি অধিগ্রহণের সমস্যার জন্য শিলচর থেকে রিং সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন কিছু নতুন ড্রিলিং সাইট পাওয়া যায়, যার ফলে রিং শিলচর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আপাতত নেওয়া হচ্ছে না। বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন শেষ হল রোববার। শিলচর, করিমগঞ্জ ও ডিফু লোকসভা কেন্দ্রভিত্তিক এই সম্মেলনে লোকসভায় দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফলের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। মেয়েরা শিক্ষিত হলে সমাজ ও জাতিও শিক্ষিত হয়, এই মন্তব্য করেন উত্তর পূর্ব আহলে সুন্নাতের সভাপতি মৌলানা আব্দুল জলিল। ধনেহারি মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন মৌলানা মরুর আহমদ বরভুইয়া। বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল জলিল জিহাদি মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। কৃষকদের স্বার্থে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস আমলে কৃষকদের কোনো উন্নতি হয়নি, কেন্দ্রীয় সরকার এখন কৃষকদের স্বার্থে কাজ করছে। রোববার প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধন করে শিলচর বিধায়ক দিলীপ পাল এই মন্তব্য করেছেন। এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক লয়া মাদুরী। লামডিং রেল স্টেশনের নবনির্মিত স্টেশন ভবনের শিলান্যাস করেছেন
প্রতিমন্ত্রী রাজেন গোহাইন শনিবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন লামডিং এর বিধায়ক শিবু মিশ্র ও এনএফ রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার রাম বাহাদুর রায়। রাজেন গোহাইন বলেন, এই স্টেশন ভবন নির্মাণ হওয়ার পর ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। সোনাই পুরসভা ও সুন্দরী জীবিতে মুখ্যমন্ত্রী আকাশদ্বীপ প্রকল্পের 4টি করে এলইডি বাল্ব জনতার হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই টাউন কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ভজন সেন, সাজ্জাদ হোসেন প্রমুখ। ব্রহ্মপুত্র উপত্যকায় বিষাক্ত মদে মৃত্যুর সংখ্যা 150 পৌঁছে গেছে। এই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে মদবিরোধী অভিযান জোরদার করে তোলা হয়েছে। শনিবার রাতে কাছাড়েও আবগারি বিভাগ জোরদার মদবিরোধী অভিযান চালায়। প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়, সঙ্গে 10 জনকে আটক করে আবগারি বিভাগ। ভাঙ্গার পারে ডাকাত রাজত্ব মাথা চড়া দিয়ে উঠেছে। গত এক মাস ধরে এই এলাকায় যাত্রী গাড়িগুলি ডাকাতের খপ্পরে পড়েছে। গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে রাতের অন্ধকারে অর্থ লুট করছে এক দল ডাকাত। এই খবর থাকলেও নির্বিকার ভাঙ্গার পার পুলিশ। এই সমস্ত ডাকাতির মাস্টার মাইন্ড বিজেপি কর্মী আলতাফ হোসেন বলে স্থানীয়দের অভিযোগ। শনিবার দক্ষিণ ভাঙ্গারপাড়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছে স্থানীয় জনতারা। এই অশান্তিরে যাতে পুলিশ প্রশাসনে যাতে নির্মূল করে আমার বিলম্ব অনুরোধ। আর যেগুলোর আসামি দেওয়া হয়েছে অনার্থক, এই আসামিরে যদি হ্যারাসমেন্ট করা হয় আমরা বৃহত্তর আন্দোলন করি। আসামি মিথ্যা মামলা অপপ্রচারে 7টার সময় ডাকাতি বা না হইয়া একটা ইজার তারা করছে, এটা হইলে মিথ্যা ভিত্তি। আছে আমার যা অনুভব, এরা পলিটিক্যাল কারোর হাত আছে, এর কারণে তারা এটা করে। তারা বৃহত্তর শক্তিরে তারা চালু করিয়া চলে। যে কোনো গাড়ি পাইলে এই গাড়িরে গিয়া ধরে ডাকাতি করে লুটপাট করে, কেউ কিন্তু এটা ধরতে পারে না। এর বাদে স্থানীয় একজন ধরার কারণে গিয়া এইসব উত্তেজিত উঠিছে। তারে গিয়া ধরতে গিয়া সে উল্টা খাঁচি লইছে, লইয়া চাইছে খাঁচি এরারে মারতো। এর বাদে স্থানীয় মানুষের গিয়া ঘেরাও করার কারণে গিয়া এটা হয়েছে। পুলিশে তারা প্রায় মাসের উপরে থাকি এইসব আমরা শুনতে পাইছি, কিন্তু কে বা কারা। কালকে গিয়া প্রচার হইলে এই দুষ্কৃত এরাও নাম জানা আছে, আলতা হোসেন, কৌশোর আহমদ, আর তার নাম স্বপন। আলতা হোসেন যে কোন দলের কর্মী কি? খুব কাপ টাকা দলের কোনো কর্মী নাই। এ হইলে বিজেপির একটা, বিজেপি এইটারে টিকিট দিতে সময় এর আগে কয়েকদিন আগে তার এইসব হয়েছে। একটা মেয়েরে কিডনি ব্যাংক করছে, এটাও তার উপরে টানা ইজার আছে। এখন ইয়া ও কিডনি ব্যাংক যে মানুষে করছে, আবার বিজেপি তারে এপির টিকিট দিছে। টিকিট দেওয়ার পরে হ্যাঁ দেখাইছে ওটা যে আমার বৃহত্তর শক্তি আছে আমার পিছনে, আমি বিজেপির এমএলএ আছে আমার পিছনে, বিজেপির এমপি শক্তি আছে, এই শক্তির কারণে গিয়ে একটা করে। আমার যা অনুভব একটা হইলো তার পিছনে আছে পলিটিক্যাল আকাশ। হিন্দু সংহতির ব্যবস্থাপনায় ধলাই নয়াবিলে বিষ্ণু মহাযজ্ঞ এবং হিন্দু ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। সম্মেলনে উপস্থিত ছিলেন গৌড়ীয় মঠের স্বামী মহারাজ। প্রথমে হয় মহাযজ্ঞ, এরপর ধর্ম সম্মেলন, এতে প্রচুর সংখ্যক মানুষ অংশ নেন। আজকে হিন্দু সংগতির বর্জনাম পক্ষের কার্যকর্তারা, সংগতি কর্মীরা আর শ্রী শ্রী গৌড়ীয় মঠের পূজ্য স্বামীজির উপস্থিতিতে একটা বিষ্ণু মহাযজ্ঞের আয়োজন হয়ে জায়গা করা হয়েছে নয়াবিল জিপিতে। উদ্দেশ্য একটাই, ও রাজনৈতিকভাবে হিন্দুরার মধ্যে একটা আধ্যাত্মিক প্লাস একটা নিজের ধর্মের প্রতি টান একটা তৈরি করা। এই জায়গার মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম আছে যা রাজনৈতিক হয়তো বা মঞ্চের থেকে সম্ভব না, রাজনৈতিক আর হিন্দু আন্দোলনে ওই জিনিসটার একটা সুরাহা করিয়া দিতে পারবো। ওই চিন্তাধারাটা সামনে রেখে একটা যজ্ঞের মাধ্যমে সকল দাস পাল নাথ সব বুলাইয়া, বিহারি মণিপুরি আসামিজ বাঙালি সব বুলাইয়া সব এক মঞ্চে আনার একটা চেষ্টা লাগে। আজকের ডেটে ওই জায়গার মধ্যে একটা আয়োজন করা হয়েছে। বলতে গেলে সনাতনী আদি হচ্ছে সনাতন, বেদ হচ্ছে সনাতন, সনাতন ধর্মের থেকেই হিন্দু ধর্মের শব্দ এসেছে। সুতরাং আমাদের সকলেই একত্রিত হয়ে উৎসাহিত হয়ে সকলেই আমাদের এই বিশ্ব হিন্দু পরিষদ এবং বিশ্ব হিন্দুর জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত, আমাদের প্রচার করা উচিত। আমরা সকলেই হিন্দু সনাতনী, যদি আমরা ভুলে না যাই, সকলেই আমরা একত্রিত হয়ে সকলেই সমবেত হয়ে সকলেই সহযোগ হয়ে আমাদের এই অনুষ্ঠান এবং সকলেই প্রেরণা দেওয়া, এটা আমাদের কল্যাণ যাবৎ আমাদের প্রয়োজন। এটা তা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা করছেন,
এতে বড় মঙ্গল হবে আর প্রসন্ন হবেন ভগবান বিষ্ণু। অসম প্রদেশ আঙ্গনবাড়ি ও সহায়িকা সংস্থার কাছাড় জেলা কমিটির প্রথম বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হলো শিলচরে। শনিবার মধ্যশহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে এই প্রতিনিধি সভা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আঙ্গনবাড়ি ও সহায়িকারা অংশ নেন। এদিন নতুন কমিটিও গঠিত হয়। আজকে এখানে আসাম রাজ্যিক অঙ্গনবাদী কর্মী ও সহায়িকা ইউনিয়নের প্রথম কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই জেলা সম্মেলনে বিভিন্ন প্রজেক্ট থেকে প্রতিনিধিরা আজকে অংশগ্রহণ করেছেন। এখানে আজকে নতুন কমিটি গঠন হবে এবং এরা পরবর্তীতে তাদের নয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। একটা কথা এখন সবাই জানেন যে প্রকল্প ভিত্তিক কর্মীরা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে, কিন্তু আমাদের এই বর্তমান সরকার পূর্বের সরকারের মতোই দেখা যাচ্ছে যে এই প্রকল্পটাকে সবচেয়ে বেশি নেগলেক্ট করে যাচ্ছে। এবং দীর্ঘদিন থেকেই আমরা দেখছি যে 14 সালে এই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এই ICTS প্রজেক্টের বাজেট কমিয়ে দিয়েছে এবং বিভিন্নভাবে এদের উপরে কাজের বোঝা চাপছে, কিন্তু এদের বেতন বাড়ছে না। আসামে সবচেয়ে কম, সব মিলিয়ে বর্তমানে যা বৃদ্ধি পেয়েছে তাতেও গিয়ে 5,000-এর বেশি তাদের বেতন হয় না, অথচ ন্যূনতম মজুরি একজন শ্রমিকের হয় 7,000 টাকা। এই পরিস্থিতিতে আজকে এদের কাছে আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এবং এই নতুন জেলা কমিটি, আসাম রাজ্য কমিটি এবং ভারতবর্ষের সর্বত্র CITU-র অন্তর্ভুক্ত এই কমিটি, পার্টিকুলারলি এই অঙ্গনবাদী আমাদের যে সর্বভারতীয় ফেডারেশন, এদের আন্ডারে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যে আন্দোলন করছি সেই আন্দোলন আরও তীব্রতর হবে। মহাকল গ্রামের বাসিন্দা প্রাক্তন DSP ফজলুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার বিকেলে তিনি শিলচরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার কর্মজীবনে নানা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। প্রয়াত ফজলুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। অনাথ শিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ হয়েছিল সামাজিক সংগঠন মাতৃসংঘের। শনিবার লিংক রোডে সংগঠনের স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আজকে আমরা সংস্থার একটা ফেস মিট আমরা করলাম, ওপেনিং ওপেনিং করলাম আমরা সংস্থার অফিস। আগে আমরা বহু সব জায়গা থেকে করতাম, তখন আমার নিজস্ব আমরা অফিস হয়েছে এই সংস্থার মাতৃসংঘ সংস্থার। আর এখন অফিস হলো ফার্স্ট লিঙ্ক রোড 10 নম্বর গলি 22 নম্বর হাউস। সংগঠনের আমরা খুলছি মার্চের 10 তারিখ। ওপেনিং হয়েছে, এটা হয়েছে বিগ বাজারে, আমরা জায়গা পাইছি না, বিগ বাজারের ওপেনিংটা হয়েছে। আর আমরা সংস্থার কাজ তো অনাথ বাচ্চারা, গরিব বাচ্চারার উপরে আমরা বেশি জোর দেওয়া, ওটাই আমরা সংস্থার মূল বেসিক না। আমরা আমরা যে নামছি, আমরা দীর্ঘ বহু বছর চলবো, এটা আমরা বন্ধ হইতো না, মানে এটা আমরা চললে যাবো। এটা অনাথ বাচ্চারের উপরে, অনাথ শিশুরার উপরে, আরও বহুত কিছু আমরা চাইলাম আরও সংস্থার, মানে আসা দেশ বিদেশ সব জায়গায় যাইব, মানে আরও বাইরেও যাওয়া আমরা প্লেন আছে, মানে কাকিছড়া, আইলাবাদ, তারপরে আগরতলা, ধর্মনগর, আমবাসা, তারপরে বদরপুর, করিমগঞ্জ, উদারবন, মানে আমরা সব জায়গাতেই আমরা এই প্রেসটি আমরা করব। ভিশন বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। ভুয়া সার্টিফিকেট, গ্রেফতার জিপি সভাপতি। শ্রীকুনা থেকে সরছে না ONGC-র রিং, সুস্মিতাকে জানালেন ধর্মেন্দ্র। শেষ হলো বিজেপির পৃষ্ঠপ্রমুখ সম্মেলন, লোকসভার প্রস্তুতি। মেয়েরা শিক্ষিত হলে সমাজের মঙ্গল, বার্তা ধনেহরি ইসলামিক সম্মেলন। এখনকার মতো খবর এ পর্যন্তই, নমস্কার।